গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল গাঁটছড়ার লেটেস্ট আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা আর কবে করবে, তারা অবশ্যই করে ফেলো সাবস্ক্রাইব আর ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিওগুলো সবার ফার্স্টে পাওয়ার জন্যে। তো যাই হোক, এই মুহূর্তে গাঁটছড়া সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের রাহুল অর্থাৎ রাহুল কিন্তু দূতিকে ডেকে নিয়ে চলে গেছে সেই ইভেন্টে, আর সেখানে গিয়ে কিন্তু বলছে যে আরে আমি তো এইসব পাকা দেখা ফাঁকাতে বিশ্বাসই করি না, আসলে কি বলো তো আমার যদি বউ হতে তুমি, মানে আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে আমি বলে দিতাম যে আমি যাকে ভালোবাসি তাকে আমি কখনো জাজ করতে পারবো না। আবার এটাও বলছে যে তারপরে আমি যেটা করতাম সেটা হচ্ছে কোনো একটা ভালো স্বপ্নের দেশে চলে যেতাম, সেখানে গিয়ে বিয়ে করে চলে আসতাম, আর তারপরে ইউরোপে চলে যেতাম, সেখানে গিয়ে হানিমুন করতাম। তো এত কিছু শুনে আমাদের দূতি ভাবছে যে যাক কলা, এ তো আমার স্বপ্নের থেকেও ওপরের লেভেলের মানুষ, আমি যে কি ভুল করলাম ঋদ্ধিকে ভালোবেসে। আবার আমাদের রাহুল এটাও বলে দিচ্ছে যে ঋদ্ধি নিশ্চয়ই তোমাকে হানিমুনের কথা বলেছে, অবশ্য ঋদ্ধির আর কোথায় বা নিয়ে যাবে, ঋদ্ধি খুব জোর নিয়ে যাবে দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং, এর বেশি ঋদ্ধি কোথাও যাবে না, মানে খুব কিপটে টাইপের মানুষ তো বেশি খরচা ফরচা করে না বলে টোলে। আবার বলছে আমি যে ঋদ্ধি সম্পর্কে এইগুলো বলছি আমার তো বলা উচিত হচ্ছে না, আমি কিন্তু কিছু বলিনি মাস্টারমশাই আপনি কিচ্ছু শোনেনি, দ্বিতীয় এরম করে মাথা নেড়ে যাচ্ছে, কারণ দ্বিতীয় মাথায় এখন একটাই জিনিস চলছে যে ঋদ্ধি নয় আমার রাহুলকে চাই। কিন্তু ওই দিকে দ্বিতীয় মা পাগল হয়ে গেছে, দূতিকে খুঁজতে খুঁজতে সে একেবারে হয়রান হয়ে গেছে, তাই জন্য সে তার মেজো মেয়ে খড়িকে ফোন করে বলছে যে তোর দিদি পগার পার, মানে তোর দিদি পালিয়ে গেছে, আমি জানি ও পার্লারে গিয়েছে, কিসব টাচ ফাচ করার ব্যাপার ছিল, মানে টাচ আপ করার ব্যাপার ছিল, তাই জন্য বলছে যে টাচ ফাচ করার ব্যাপার ছিল, ও চলে গেছে, আমি কি করব বুঝতে পারছি না, তুই একটা কিছু কর খড়িমা। তো খড়ি এখন বলেছে তুমি চিন্তা করো না, আমি দেখছি দিদিকে খুঁজে আমি ওখানে নিয়ে হাজির করছি, অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি দিদিকে ওইখানে পৌঁছে দেবো। কিন্তু দিদি তো দিদি, এইদিকে আরেক ঝামেলা, ছেলের বাড়ির লোকজন বেশ আনন্দ টানন্দ করছিল কিন্তু হঠাৎ করে এবার জানতে পেরেছে যে তাদের একটিমাত্র সন্তান নয়, তাদের আরও দু দুখানা মেয়ে আছে। এবার দুখানা মেয়ে কী করে জিজ্ঞেস তো করবেই, এক মেয়ে নাকি ওই বিদেশে, মানে ওই ওই রকমই একটা কলেজে পড়ে, আর মেজো মেয়ে, মেজো মেয়েই তো ব্যবসার হাল ধরেছে, মেজো মেয়েই তো, মেজো মেয়ের হাতের কাজ খুব ভালো। এনার কথা শুনে আমাদের ঋদ্ধি বলছে ওনার সাথে আমার দেখা করার খুব ইচ্ছে থাকলো, কারণ এই ধরনের হাতের কাজ আমার খুব ভালো লাগে। তো আমাদের চন্দ্রা ম্যাডামও বলছেন যে ভাগ্যেই ওনার সাথে দেখা হয়নি, দেখা হলে তো একটা সাথে সাথে তুমি এই বিয়েটা ভেঙে পগার পার হয়ে যেতে, তোমার মতো জামাইকে কি আমি পগার পার হতে দিতে পারি। তো এইদিকে চলছে হই হট্টগোল, এইদিকে দূতির বাবা সে কিন্তু বুঝতেই পারছে যে কিছু না কিছু একটা ঘাপলা রয়েছে, আর এইদিকে ঋদ্ধির মায়েরও মনে হচ্ছে যে কিছু না কিছু একটা ঘাপলা রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে ওদিকে দূতি তো রাহুলের কাছাকাছি চলে গেছে এবং গিয়ে এবার বলবেই যে আমি ঋদ্ধিকে নয় আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজাটা ধরাম করে খুলে দিয়েছে আমাদের খড়ি আর দিদি বলে ডেকে উঠেছে, হাতে নাতে ধরা পড়েছে আমাদের রাহুল ও দূতি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাহুল আর দূতির মধ্যে ঠিক কি চক্কর চলছিল সেটা বুঝতে পারেনি আমাদের খড়ি, অগত্যা আমাদের দূতি চলে আসে। তো দূতি ফাইনাল টাইমে এবার পৌঁছেও যাবে বাড়িতে আর তারপরে বিয়ের কথাবার্তাও বেশ তত্ত্বর করে এগিয়ে যাবে, কিন্তু বিষয় এখানে একটাই, সেটা হচ্ছে যে রাহুল কি চিনতে পারবে না খড়িকে, আর চিনতে পেরেও কি চুপচাপ থাকবে, এটা যদি জানতে হয় তাহলে কিন্তু দেখতেই হচ্ছে সিরিয়াল গাঁটছড়া স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।